নারী দিবসের আগে রাজপথে তৃণমূলের মিছিল। বৃহস্পতিবার এই মিছিলে সকলকে একেবারে চমকে দিলেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুজ মনি অধিকারী। তাপস রায়ের হাত ধরে তৃণমূলে ভাগল ধরিয়েছিল বিজেপি। চব্বিশ ঘন্টার মধ্যে বিজেপিতেও বড় ভাঙন। এই মিছিল থেকে তৃণমূলে যোগদান করলেন মুকুজ মনি অধিকারী। মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে পাশে হাঁটতে দেখা যাচ্ছে তাকে। আপনারা জানেন একজন তাকে বরণ করে নেওয়া হচ্ছে মুকুটমণি অধিকারীকে, যিনি বিজেপি থেকে তৃণমূলে আজকে জয়েন করেছেন, মতুয়া সম্প্রদায়ের নেতৃত্ব দেন, তাকে বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী, তাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। নমস্কার। প্রথমেই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রণাম জানাই, অভিষেক ব্যানার্জিকে প্রণাম জানাই, তৎসহ আজ এই মঞ্চে উপবিষ্ট সমস্ত নেতৃত্ববর্গ, আমার সামনে উপস্থিত নেতৃত্ববর্গ এবং অগণিত তৃণমূল কংগ্রেসের সমর্থক, সাধারণ জনতা, পশ্চিমবঙ্গবাসী প্রত্যেককে নতমস্তকে প্রণাম জানাই। আমি আজ যে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে নদিয়াবাসী বিগত পাঁচ বছর ধরে যে বঞ্চনার শিকার, নদিয়াবাসী বিগত পাঁচ বছর ধরে যে কোনো রকম পরিষেবা পায়নি, সেই নদিয়াবাসীকে তার যথাযোগ্য পরিষেবা এবং নদিয়াতে শান্তির পরিবেশ, রাজনৈতিক হিংসার পরিবেশ মুক্ত নদিয়া এবং নদিয়াবাসীর সঙ্গে সবসময় থাকার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। আমি আশাবাদী নদিয়ার প্রত্যেকটি সাধারণ মানুষ আমার সঙ্গে আছেন এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আশীর্বাদ ধন্য হিসাবে আমরা এলাকার উন্নয়নের জন্য সব সময় প্রতিজ্ঞাবদ্ধ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি নিঃসন্দেহে লোকসভা ভোটের আগে যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ফলে এই দল বদল আগামী ভোটের আগে কিছুটা হলেও চাপ বাড়াতে পারে বিরোধী শিবিরে। লোকসভা ভোটের দামামা বাজতে দল বদলের দুরেক লেগে গিয়েছে। সম্প্রতি কংগ্রেস ছেড়ে বিজেপি যান আইনজীবী কৌস্তভ মাঝি, এর পরপরই দল ছাড়েন তৃণমূলের দুই দশকের সৈনিক, বরানগরের জনপ্রতিনিধি তাপস রায়। সোমবার দলত্যাগের পর বুধবার তিনি যোগ দেন বিজেপিতে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, 7 তারিখ বড় যোগদান পর্ব রয়েছে তাদের। প্রথমত এদিন বিজেপিতে যোগ দেন অভিষেক গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগে পর্যন্ত তিনি ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। এসব নিয়ে যখন চর্চা তুঙ্গে, তখনই বড় চমক তৃণমূলের মিছিলে দেখা গেল। 10 তারিখ তৃণমূলের ব্রিগেড সভা, তার আগেই বিজেপি বিধায়ক তৃণমূলে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24।